আমি এখন যে জায়গাতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আপনার ঢাকার টাঙ্গাইল মহাসড়ক। তো ইপিজেডের আপনার শ্রমিকদের আন্দোলনের কারণে আপনারা দেখতেছেন যে দূর দূরান্ত জ্যাম হয়ে গেছে, একদম গাড়িতে রাস্তা ব্লক করে রাখছে শ্রমিকেরা। তো এলো ঢাকা টাঙ্গাইলের বর্তমান আজকের পরিস্থিতি। আর আন্দোলন মূলত হচ্ছে আপনার এই শুধু মেয়েদের নয়, ছেলেদের চাকরিতে নেওয়া হয় না সেই উপলক্ষে আপনার শ্রমিকেরা আন্দোলন করতেছে। যাদের চাকরি হয় না তারা আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পুরো অবরোধ করে রাখছে, যার কারণে সাধারণ জনগণ যারা গাড়িতে যাত্রী আছে তারা খুব দুর্ভোগে পড়ছে। দেখেন ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো এইভাবে জ্যামে আছে। তো সম্পূর্ণ আপনারা দেখে বুঝতে পারবেন যে একটা অবস্থা রপ্তানি এই ঢাকায় বিজেটার সামনে মানে সম্পূর্ণ জ্যামে ভরে গেছে। আর আন্দোলনের ওইখানে যদি ক্যামেরা বের করা হয়, আন্দোলন কাহিরা মনে করেন যে ক্যামেরাম্যানের উপরে মধুর মতো আইসা জায়গা ভরে মানে মারধরের শিকার হইতে মানে হইতেছে। আপনার কিছুক্ষণ আগে একটা মেয়ে ভিডিও করতে গেছে, সেই মেয়েও হেনস্থার শিকার হয়েছে এইখানে। এখন আমার আন্দোলনকারীদের একটা জিনিস আমি বুঝলাম না যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছেন ঠিক আছে, কিন্তু মারধরের কারণটা কি? মানে আপনাদের এই জিনিসটা তো মানুষ না দেখলে বুঝতে পারবে না। আপনারা তো যৌক্তিক একটা আন্দোলন করতেছেন, আপনাদের কাছে যদি সঠিক মনে হয় তাহলে ভিডিও করতে আপনাদের কি সমস্যা? এটা তো মানুষের দেখা উচিত তাই না যে আসলে আপনারা কী আন্দোলন করতেছেন, তা না হলে তো মানুষ ভুল বুঝতেছে। এই দেখেন এদিকে কী একটা অবস্থা, এদিকে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা ওই জানটি দোস্ত জানটি দেখা হবে, জানটির কী অবস্থা, খাইতে খাইতে জামি করতেছে পুরো গাড়ি ছাড়ে পরিণত হয়ে গেছে, গা আন্টি সরম পেয়ে গেছে গা। এ মানে এলো মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান ঢাকা ইপিজেডের সামনে পরিস্থিতি। অনেক মানুষ আপনার জামের কারণে গাড়ি যাইতেছে না, হাইটে যাইতেছে নিজ নিজ গন্তব্যস্থলে। মানে কী বলুন, মানে একটা যাতা একটা অবস্থা। চলো চলো কালারে বুঝে তুমি পরে আস। আন্দোলন একবার এমনভাবে করতেছে লোকজন।